নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি শুভ। আপনারা দেখছেন এন্টারটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব রেলওয়ে স্পেশাল 40খানা জেনারেল সায়েন্সের ওপর কোশ্চেন। তো রেলওয়ে গ্রুপ ডিতে জেনারেল সায়েন্সের ওপর অনেকগুলোই নাম্বার আছে, তো যার জন্য জেনারেল সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট এখানে। তাই জেনারেল সায়েন্সের ওপর আমি স্পেশাল কয়েকটি কোশ্চেন কালেক্ট করেছি আপনাদের জন্য। তো এটা হলো প্রথম পর্ব জেনারেল সায়েন্সের ওপর। আমি আরও 4-5টা ভিডিও বানাবো, তো প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, একটি হালকা ধাতুর নাম হলো লিথিয়াম, যার সংকেত হচ্ছে এলআই। দ্বিতীয়, অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ আকরিকের নাম, হলো বক্সাইট। নেক্সট, জার্মান সিলভারে যে যে ধাতুর সংমিশ্রণ তা হলো জিঙ্ক, কপার ও নিকেল। নেক্সট, হীরক কার একটি বহুরূপতা, এটার উত্তর হয়ে যাবে কার্বনের। নেক্সট, বায়ু একটি ড্যাশ মিশ্রণ, তো বায়ু কী মিশ্রণ? বায়ু হলো গ্যাসীয় মিশ্রণ। নেক্সট হচ্ছে বেলুনে যে গ্যাস থাকে, মানে বেলুনে কোন গ্যাস থাকে? হিলিয়াম। নেক্সট, ক্লোরোফ্লুরো কার্বন মানে সিএফসি ব্যবহৃত হয় কিসে? এটা হয়ে যাবে রেফ্রিজারেটরে। নেক্সট, সম্পর্কযুক্ত পরস্পর যেগুলো সেগুলো দেখিয়েছে, যেন অ্যালুমিনিয়াম হলো বক্সাইট, ইউরেনিয়াম পিচ ব্লেন্ড, থোরিয়াম হলো মোনাজাইট, লেড হলো গ্যালেনা। নেক্সট, সিলিকন কার্বাইড ব্যবহৃত হয় শক্ত জিনিস কাটার কাজে। নেক্সট, যে উপাদানটি সব অ্যাসিডে থাকে সেটা হলো হাইড্রোজেন। নেক্সট, টেট্রাইথাইল লেড ব্যবহৃত হয় পেট্রোলে। নেক্সট, যে খনিজে রেডিয়াম আছে তা হলো পিচ ব্লেন্ড। নেক্সট, লাফিং গ্যাসের নাম হলো নাইট্রাস অক্সাইড, অর্থাৎ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, যাবতীয় ছত্রাক এবং স্বর্ণলতা, যত রকম ছত্রাক আছে আর স্বর্ণলতা হলো সালোক সংশ্লেষের অক্ষম উদ্ভিদ। নেক্সট, সালোক সংশ্লেষকালে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এই তথ্যের আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী মেয়ার। নেক্সট, হীরক হলো মৌলিক পদার্থ, একই সঙ্গে কার্বনের একটি রূপভেদ। নেক্সট, জলে বেশি পরিমাণে দ্রবীভূত হয় যে পদার্থ তা হলো চিনি, C6H12O6। নেক্সট, সোডিয়াম ধাতু যার নিচে সংরক্ষিত করা হয় তার নাম হলো কেরোসিন। নেক্সট, ননস্টিক রান্নার বাসনে যার প্রলেপ থাকে হচ্ছে টেফলন। নেক্সট, জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয় যার দ্বারা, সেটা হলো কাপড় কাচার সোডা। নেক্সট, প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা হচ্ছে 2CaSO4 আর H2O। যে পদার্থে বিদ্যুৎ কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী, সেটা হলো অভ্র। নেক্সট, মুদ্রা ধাতু হলো দস্তা ও সোনা। নেক্সট, পেন্সিলে ব্যবহৃত একটি অধাতুর নাম হচ্ছে গ্রাফাইট। নেক্সট, ক্লোরোফিল ও প্রাকৃতিকভাবে পাওয়া যৌগ যার মূল ধাতুটির নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট, কাপড় কাচার সোডা যে যৌগের সাধারণ নাম সেটা হলো সোডিয়াম কার্বোনেট। নেক্সট, চুন জল ঘোলা হয় CO2 চালনা করলে, কারণ অদ্রাব্য ক্যালসিয়াম কার্বোনেট তৈরি হয়। নেক্সট, যে উপাদান দ্বারা ট্রানজিস্টার তৈরি হয় সেটা হলো সিলিকন এবং জার্মেনিয়াম। নেক্সট, গ্রিনহাউস গ্যাস নয় হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। নেক্সট, নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। নেক্সট,
বন্দুকের মূল উপাদান হলো টিন ও তামা। নেক্সট, উদ্ভিদ উপাদানে তৈরি যে কয়লা স্তরে স্তরে পাওয়া যায় তাকে কী বলে? পিট কয়লা। নেক্সট, অগ্নিকাণ্ডে সবুজ শিখা যার ফলে তৈরি হয় সেটি হলো বেরিয়াম। নেক্সট, সূর্যের ক্রোমোস্ফিয়ারে প্রথম আবিষ্কৃত হয় হিলিয়াম। নেক্সট, ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি অনুসারে রশ্মি হল রেডিও তরঙ্গ, দৃশ্যমান তরঙ্গ, আল্ট্রাভায়োলেট এবং এক্স রশ্মি। নেক্সট, পারমাণবিক চুল্লি ও অ্যাটম বোমের মধ্যে পার্থক্য হল পারমাণবিক চুল্লিতে ধারাবাহিক বিক্রিয়াতে আয়ত্তে আনা যায়। নেক্সট, সূর্য বর্ণালীতে রঙের সংখ্যা কটি? সূর্য বর্ণালীতে রঙের সংখ্যা হল 7টি। নেক্সট, দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হল 3900 থেকে 7600 অ্যাংস্ট্রম। তো এই ছিল জিকের প্রথম পর্ব। তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।